তো কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। কি জিন্দা হ্যায়? আরে হ্যাঁ ভাই, বেঁচে আছে তোমাদের ভাই, বেঁচে আছে। আভি হাম জিন্দা হ্যায়। আরে 7-8 দিন তো ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে তার মধ্যে বলছে মরে গেছি। আমারে হ্যাঁ ऐसा ही होता है। अरे जस्ट 2-4 दिन सोशल मीडिया থেকে আনঅ্যাকটিভ ছিলাম ভাই, অ্যাকটিভ ছিলাম না, জাস্ট আগে রেস নিচ্ছিলাম। তো এরকম কেউ বলতে নেই। ঠিক আছে চলো নতুন ভিডিও দেখে নেওয়া যাক, কিছু ফানি তোমাদের জন্য বেঁচে রেখে দিয়েছি। ओबामा का पूरा नाम क्या है? ओबामा बिन लादेन। ओबामा बिन लादेन? नो, व्हाट? ओबामा बिन लादेन? দিদি সকালবেলা কোন লাসালের গাঞ্জা খেয়েছিলে? ওবামা কোথায় প্রেসিডেন্ট ছিল 40-40 ইউএসএ, আর এদিকে লাদেন ছিল ভাই একটা টেররিস্ট, আর ওবামার সঙ্গে লাদেনের কানেকশন করে দিচ্ছে, এখনই এফবিআই আসছে তোমার দরজা ভাঙতে ভাই বাড়ির। আচ্ছা ওবামার ফুল নেম আমি জানি না, গুগলে ট্রান্সলেট করে দিচ্ছি। ওবামা ফুল নেম বারাক হুসেন ওবামা দ্য সেকেন্ড। শুনে নিয়েছো ওবামার ফুল নেম? কি অবস্থা, সঙ্গে কে আছে দেখো জাজমেন্টে? নেহা ধুপিয়া। ইটস হার চয়েস। Women. কেন মারিনি জানো? বিকজ আই লাভ ইউ, বিকজ আই লাভ ইউ। কাকিমার বৌদি গুলো চা খেতে খেতে এমন ভাবে দেখবে এক হাঁটু জলের মধ্যে ভাই একটা মানুষ ডুবে যাচ্ছে, সেটা ভাই ও ভাই একটা মানুষ ডুবে যাচ্ছে, সেটাকেও ভাই একটা আলাদা সিন ওরা ভেবে নেবে, এটা লজিক্যালি আরআইপি বলতে গেলে। ভালোবাসা কিছু নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে। অ্যাক্টিং কি বাঁচাও কসম সে, বহুত অচ্ছি ভিডিও বানাই। আচ্ছা মাকে বলেছো আমি দেবের থেকেও ভালো অ্যাক্টিং পারি, খালি আমি রিলসে অ্যাক্টিং করি আর ও মুভিতে অ্যাক্টিং করে, আর এখনো পলিটিশিয়ানটা হতে পারলাম না, তাই নাহলে আমি এতদিন টলিউড আর বাংলা ইন্ডাস্ট্রিকে পায়ের তলায় করে দিতাম। আমি মাকে বলে দাও কি মেরা দেশ, মেরা দেশ, এখন আমি বুঝতে পারছি যে 12th ক্লাসের ছেলে মেয়েদের হাতে কেন বেঙ্গলে ফোনটা দিচ্ছে, কেন? কারণ এই যে বাংলা ইন্ডাস্ট্রিটা এখন ডুবে যাচ্ছে আস্তে আস্তে, তো ওরা রিলস এর মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিকে যাতে 30 অ্যাক্টিং করে বাঁচিয়ে রাখতে পারে এসব সিন গুলোকে, তাই জন্য ফোনটা দিচ্ছে। আই অ্যাপ্রিসিয়েট দিস মুভমেন্ট, রাইট? রাইট মুভমেন্ট। আমি ভাবছি ভাই 10 বছর বাদে কি হবে, আমি একটা ওয়েডিং এ গেছিলাম, এই রিসেপশন ছিল পরশুদিনকে গেছিলাম, তো সেখানে দুটো মেয়ে দেখছে সিংহাসন আছে, যেখানে ওয়াইফ বসে, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে যারা বিয়ে হয়েছে তারা বসে, তো সেখানে দেখছি বসে বসে দুজনে টিকটক ভিডিও করছে, মানে রিলস ভিডিও করছে আই থিঙ্ক। তো কি বলবো, বলে আমি ভিডিও করলে বেটার হতো আই থিঙ্ক, বাট আমি করিনি কারণ ওখানে কেউ সেরকম ছিল না। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ফ্রেন্ডদের শেয়ার করে দাও ভিডিও, আর সাবস্ক্রাইব করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করিনি এখনো করে দাও, খালি ক্লিক করবে 1 সেকেন্ডের ব্যাপার। চললাম ভাই, আবার নিয়ে আসবো নতুন ভিডিও। लोग भी यहाँ फेक थे, अब देख के करेंगे मुझे हेट, ये पर देता नहीं फक जैसे बंदी पहले डेट पे हेड स्ट्रॉन्ग।